الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أنه الله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مهان الله رب العالمين دربارة আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আপনাদের সামনে আজকে তেলাওয়াত করলাম সূরাতু বনি ইসরাঈল এর এক নম্বর আয়াত কারিমা এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন
তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিআরাজ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাসূলের একান্ত সাক্ষাৎ বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। আজকে আর কয়েকটা দিন পরেই লাইলাতুল মিআরাজ আমাদের সামনে আগত। এই রজব মাসেই এই মাসকে বলা হয় শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। শাবান মাসকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, আর তারপরে হলো শাহরু উম্মতি, আমার উম্মতের মাস। রাসূল বলেছেন রজব হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস, আর শাবান হলো শাহরি, আমার মাস। রমাদান হলো শাহরু উম্মতি, আমার উম্মতের মাস। অর্থাৎ উম্মত সেই মাসে ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে। এই মিআরাজ সংগঠিত হলো, কেন হলো এই মিআরাজ? মিআরাজের ইতিহাস কম বেশ আমরা সকলেই জানি, অনেক ক্ষেত্রে কিছু ভ্রান্ত বর্ণনাও আমাদের জানা আছে। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, মিআরাজটাকে দুটি ভাগে বিভক্ত করব। আমরা আজকে আলোচনা করব মিআরাজের প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে এই মিআরাজ সংগঠিত হয়েছে, কেন মিআরাজ হলো, কেন এর প্রয়োজনীয়তা আসলো, কেন রাসূলকে আল্লাহ তাআলার নিকটে নিয়ে যেতে হলো, এই মিআরাজের কারণ প্রেক্ষাপট। আর তার সাথে যদি আমাদের সময় থাকে হাতে তাহলে আমরা অল্প কিছু আলোচনা করব। বাকি এই মিআরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে গেলেন, প্রতিমধ্যে কি কি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিগোচর হলো, আল্লাহ তাআলা কি কি বিষয় রাসূলকে কোন কোন জিনিসটা দেখালেন, এই বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আগামী জুমাতে। এরপরে আমরা আলোচনা করব এই মিআরাজে 14 দফা কর্মসূচি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 14 দফা কর্মসূচি দিয়েছিল, আমরা তারপরে সেটা আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ বাইরামা। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠালেন তখন মুজিজা শুরু, ওই যুগে ওই সময়ে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রচলিত ছিল, সবচেয়ে বেশি মানুষ যে কাজটি করত, ওই বিষয়ে সর্বাধুনিক প্রযুক্তি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার রাসূলদেরকে মুজিজা স্বরূপ দিয়েছিলেন। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়ে জাদুর প্রভাব ছিল বেশি, মানুষ এই জাদু বিদ্যা বেশি পারদর্শী ছিল এবং এ দিয়েই মানুষ মানুষকে ঘায়েল করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতুকে ওনার যে লাঠি ছিল সেই লাঠির মাধ্যমে জাদু, ওই সময়ে যে জাদু ছিল তার উপর যেন প্রভাব ফেলতে পারে, এরকম আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা স্বরূপ দিয়েছিলেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তোমার হাতি কি? মূসা আলাইহিস সালাম বললেন, আমার হাতে তো লাঠি। বলল, ইল আলকি বি আসাক, তোমার লাঠিকে ছেড়ে দাও। এই লাঠি ছাড়ার সাথে সাথে লাঠি সাপ হয়ে যেত। আর ওই সময়ে জাদুবিদ যারা ছিল জাদুকর, তারা যে সকল সাপগুলো ময়দানে ছেড়ে দিত সেই সকল সাপগুলোকে মূসা আলাইহিস সালাতুসসালামের সাপ খেয়ে ফেলত। এটা ছিল মুজিজা। হযরতে ঈসা আলাইহিস সালাতুসসালাম সময় চিকিৎসা বিদ্যা ছিল ওই সময় সবচেয়ে বেশি প্রচলিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা ঈসা আলাইহিস সালাতুসসালামকে মুজিজা স্বরূপ এই চিকিৎসা, মানুষকে সুস্থ করার ক্ষমতা আল্লাহ তাআলা ওনাকে দিয়ে দিলেন। অন্ধ যারা ছিল তাদের চোখে যদি হাত ঘুরিয়ে দিতেন ঈসা আলাইহিস সালাম, সাথে সাথে ওই অন্ধ মানুষগুলো চোখে দেখতে পেত আল্লাহ তাআলার ইশারায়। কার ইশারায়? কার ইশারায়? আল্লাহর ইশারায়, আল্লাহর আদেশে, আল্লাহর নির্দেশে। কিন্তু কাজটি করতেন কে? ঈসা আলাইহিস সালাম। কুষ্ঠ রোগী যারা ছিল এদের শরীরে যদি হাত ঘুরিয়ে দিত কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ, এই যে রোগগুলো ভালো হতো এগুলো কার আদেশে? আর আল্লাহর আদেশে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা আছে যারা ঝড়ে বদমরে ফকিরের কেরামতি বাড়ে এই নীতিতে চলতেছে। সেটা কি? তারা যে কাজগুলো, যে তদবিরগুলো করে, এই তদবিরের মাধ্যমে যদি কোনো মানুষ আল্লাহর ইশারায় সুস্থ হয় তাহলে তারা মানুষের সামনে জাহের করে, আমি বিরাট বুজুর্গ, আমি বিরাট উলি, আমার হাতের মাধ্যমে আমার উসিলে এই যে কাজগুলো হয়ে গিয়েছে, এবার বিশ্বাস আল্লাহর উপর নয়, বিশ্বাস হলো আমার উপর। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মাধ্যমে কারামত জাহের করে, অলৌকিকতা যেটা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো কোনো বান্দার মাধ্যমে এটা জাহির করতে পারে। কোনো একজন বান্দা আছে যে সে বালু খেয়ে ফেলতে পারে, এই যে পাওয়ার এটা কে দিয়েছেন তাকে? আল্লাহ। তার মানে এই নয় যে সে আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি হয়ে গিয়েছে,
কোন মানুষ ফুটন্ত তেলের মধ্যে হাত চুবিয়ে দিতে পারে, তার হাতের কিছুই হয় না। এই যে তার হাতের হাতকে সেভ করা, এটা কে করেছে? আল্লাহ। তার মানে এই নয় যে সে বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আল্লাহর ওলি কোন কারামত জাহির হওয়ার মাধ্যমে আল্লাহর ওলি হওয়া মানদণ্ড নয়, বরং আল্লাহর ওলি হতে হলে যেটা মানদণ্ড সেটা হলো আল্লাহ তাআলার প্রত্যেকটা ফরজকে পরিপূর্ণভাবে তার রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করার মাধ্যমে আল্লাহর ওলি আল্লাহর বন্ধু হতে হবে, এর বিকল্প নয়। এখন যদি কেউ বিকল্প কিছু জাহির করে, তার মানে এই নয় যে সে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আল্লাহর ওলি হওয়ার মানদণ্ড সে কবিরা গুনাহ থেকে মুক্ত কিনা, তার কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী পরিপূর্ণ হচ্ছে কিনা, তাহলে বুঝতে হবে সে আল্লাহর ওলি নতুবা সে শয়তানের ওলি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুজিজা স্বরূপ মানুষের মধ্যে নবী রাসূলদের ঈমান যেন আরো মজবুত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে নিয়ে তাদের ঈমানকে আরো মজবুত করে জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠালেন, যেন মানুষের মধ্যে তাওহীদের কাজগুলো আরো ব্যাপকভাবে করতে পারে। এটা ছিল লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু প্রেক্ষাপট, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর যখন ওয়াহী নাযিল শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, নবী আপনি পড়ুন, আল্লাহর নামের পড়া দিয়ে শুরু করুন। রাসূল পড়া শুরু করে দিলেন, ওহী নাযিল হলো। ওহী নাযিল হওয়ার পর রাসূল ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ি চলে আসলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর আয়াত নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবীন, নবী হে আর বসে থাকার সময় নয়, এবার আপনি আপনার আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদেরকে আপনি আল্লাহর ব্যাপারে সতর্ক করুন, তাদেরকে পাপাচার থেকে বিরত রাখার জন্য আদেশ করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা পেয়ে বিশ্ব নবী নবুয়াত পাওয়ার পর থেকে মক্কী জীবনে মোট হলো 13 বছর। এই 13 বছরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 13 বছরের দাওয়াতি জীবনটাকে 4টি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে? 4টি। 1 নম্বর হলো প্রথম স্তর, রাসূল যখন নবুয়াত পেলেন, ওয়াহী প্রাপ্ত হলেন, এরপর থেকে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবীন, যখনই আল্লাহ বললেন নবী আর বসে থাকা যাবে না, তাড়াতাড়ি যান আপনার প্রতিবেশী যারা আছে, যারা আপনার উম্মত আছে, যারা দুনিয়ার মানুষ আছে তাদেরকে আপনি সতর্ক করুন। রাসূল আর বিলম্ব করলেন না, সরাসরি মানুষের মধ্যে দাওয়াতি কাজ শুরু করে দিলেন, কিন্তু প্রকাশ্যে নয়, গোপনে গোপনে রাসূল কাছের মানুষগুলো যারা নিজের প্রিয়তমা স্ত্রী, আপন ভাই, যারা আপন চাচাতো ভাই আর খুব কাছের বন্ধু যারা আছে, এই মানুষগুলোকে একেবারে নিকটতম যেই মানুষগুলো আছে সেই মানুষগুলোকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কারণ হলো ওই সময় পরিস্থিতি এমন ছিল, অনুকূলে ছিল না, এখন তো পরিবেশ অনুকূলে আমাদের, আমরা চাইলেই কোরআনের কথা বলতে পারি, আল্লাহর কথা বলতে পারি, যদিও কিছু মানুষ বিরুদ্ধাচরণ করে, এরপর অগণিত মানুষ আমাদেরকে সাপোর্ট দিয়ে যায়, ঠিক কিনা? কিন্তু সেই সময় এমন একটা পরিবেশ ছিল, ভূখণ্ডের এমন অবস্থা ছিল, প্রতিষ্ঠিত ছিল কাফের মুশরিকদের মূর্তি পূজা গুরু। ওই সময় বলেন তো, ইন্ডিয়াতে কিছুদিন পূর্বে গেলাম, গিয়ে দেখি সব মানুষগুলো মূর্তি পূজায় লিপ্ত। ওই সময় মূর্তির সামনে দাঁড়িয়ে যদি আমি মূর্তির বিরুদ্ধে কথা বলি, বলেন তো আমাদের দেশের মধ্যে যদি কোনো মুসলমানের সামনে কোনো মানুষ যদি আল্লাহকে নিয়ে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যে মানুষ জীবনেও নামাজ পড়ে না, তার বাপ দাদা মুসলমান, সেও মুসলমান, ওই মানুষ আল্লাহর বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না, ঠিক কিনা? এটাই হলো ইমান, আল্লাহর বিরুদ্ধে কথা বললে কেউ সহ্য করতে পারে না। ঠিক ওই সময় মানুষগুলো লাল, মানাত, উজ্জা, হবর এই জাতীয় মূর্তির উপাসনা করত, তারা এই তাদেরকে প্রভু মনে করত, বিষয়টা এমন নয়, বরং তারা আল্লাহর নিকটবর্তী হওয়ার, আল্লাহর কাছে প্রিয় হওয়ার, আল্লাহর কাছে তাদের আমলগুলো গৃহীত হওয়ার একটা মাধ্যম বানিয়েছিল এই মূর্তিগুলো, অর্থাৎ তারা শিরিক করত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে কথা বলবে,
এটা খুব সহজ কথা নয়, বড় খুবই কঠিন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল মুত্তাসির, হে কম্বলওয়ালা, উম ফাআনজির, আপনি উঠুন, আর শুয়ে থাকলে চলবে না। ওহী যখন সর্বপ্রথম নাযিল হলো রাসূল একটু ভয় পেয়ে গেলেন, বাড়িতে আসার পর কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, এবার বললেন যে আর শুয়ে থাকলে চলবে না, ফাআনজির, আপনি উঠুন, মানুষকে সতর্ক করতে থাকুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বটা আপনি মানুষের সামনে প্রকাশ করেন, বর্ণনা করতে থাকেন, বসে থাকার কোনো সুযোগ নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর দাওয়াতি কাজ করলেন, কারণ পরিবেশ অনুকূলে নয়, একজন মানুষও ওনার অনুসারী না। তিনি দাওয়াতি কাজ করলেন গোপনে গোপনে, কাদের মধ্যে? নিজের স্ত্রীর মধ্যে, আপন মানুষগুলোর মধ্যে, যাদেরকে দাওয়াত দিলে মানুক আর না মানুক বিরুদ্ধাচরণ করবে না, মারতে আসবে না, মামলা দায়ের করবে না, মানুক আর না মানুক, এমন মানুষগুলোকে দাওয়াত দিতে লাগলেন। কয় বছর? 3 বছর। এবার 3 বছর এইভাবে দাওয়াত দিলেন, সত্যের আলো সূর্য যতই উদিত হবে সেইটা কোনোভাবেই ঢেকে রাখা সম্ভব নয়। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বিশ্বনবী প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর নির্দেশ পেয়ে বিশ্বনবী সোজা চলে গেলেন সাফা পাহাড়ে, সেখানে গিয়ে ইয়া সাবাহা বলে ওই মক্কার কুরাইশ বংশের লোকদেরকে ডাকলেন। সব মানুষ ঘুরে এই শব্দটা, যেমন ফায়ার সার্ভিসে যদি অ্যালার্ম বেজে যায় মানুষ বুঝতে পারে, ফায়ার সার্ভিসে ওই স্টেশনের লোকগুলো বুঝতে পারে কোথাও আগুন লেগে গিয়েছে, যে খাবার খাচ্ছে ওই লোকমাটা হাতের মধ্যে আছে আর মুখের মধ্যে দেয় না, ফেলে দেয়, গোসল করছে চুলার মধ্যে ভাত, ওইটা নামানোর সুযোগ নাই, সোজা চলে যায় আগুন নিবানো লাগবে। ইয়া সাবাহা এমন শব্দ, যখনই এই শব্দটা বলতো আশেপাশে যত মানুষের কানের মধ্যে এই শব্দের আওয়াজ যেত, ওই মানুষগুলো আর কোনো কাজ করতো না, এক জায়গায় জমা হয়ে যেত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে ইয়া সাবাহা বলে যখন কুরাইশ বংশের লোকগুলোকে ডাকলেন, সবাই ডাক শুনে মুহাম্মদ আমাদের ভাতিজা ডেকেছে, কি এমন কারণ আছে? নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে, কারণ ইয়া সাবাহা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্যই ডাকা হয়। সবাই যখন চলে আসলো, এবার যে নেতা মানুষ আসতে পারে নাই ব্যস্ততার কারণে, সেও একটা প্রতিনিধি পাঠাই দিছে, তাড়াতাড়ি যা তো গিয়ে দেখো ওখানে কি হয়েছে। নেতাদের মধ্যে আসলো আবু লাহাব, এসে বললো ভাতিজা কি হয়েছে? এবার বিশ্বনবী ডাকিয়ে বললেন, আচ্ছা বলতো, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল সৈন্যবাহিনী আছে যারা তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ হলো জন্মের পর থেকে আজকে 40 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, তোমাকে জীবনে কোনোদিন মিথ্যা কথা তো দূরের কথা, মিথ্যার আকার ইঙ্গিত কোনো মিথ্যার ছল ছাত্রের আশ্রয় নিতে দেখি নাই। সুবহানাল্লাহ, আজকে 40 বছর অতিক্রম হয়ে গেছে, মিথ্যা তো দূরের কথা, একটু চোখের ইশারায় বিভিন্ন ভাব ভঙ্গিমায় তুমি একটু মিথ্যা সজাতুরি মানে মানতে খাটে কৌশল অবলম্বন করছে, এরকম তো আমরা দেখি নাই। তো কাজেই অবিশ্বাস করার কোনো মানে হয় না, অবশ্যই বিশ্বাস করব, না থাকলেও বিশ্বাস করব। এবার রসুল বললেন, তাহলে শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে ওহি পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন তোমাদেরকে বলার জন্য, যে তোমরা যেই মূর্তির পূজা করছো, যেই মূর্তির সামনে মাথা নত করছো, এক আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য পৃথিবীতে নাই, একজন মাত্র উপাস্য রয়েছে, তিনি হলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সাথে সাথে কিছু মানুষ রাসূল প্রিয় মানুষ কিছু বলে নাই, কিন্তু নেতা মানুষ যিনি ওই আবু লাহাব সাথে সাথে বলল, ভাতিজা এই কারণেই তুমি আমাদেরকে ডাকছো, তাব্বানাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাআতানা, ধ্বংস হোক তোমার হাত। এই কথাটা বলতো তখন, কাউকে আমরা তো বদদোয়া করি, যা দূর হো দূর হো বলি না, তখন বলতো তাব্বানাকা ইয়া মুহাম্মদ, তোমার হাত ধ্বংস হোক, এই কারণেই আমাদের জমা করছো, এই ফালতু কথা বলার জন্য। নাউজুবিল্লাহ, বিরোধিতা করলো সর্বপ্রথম কে? আত্মীয় না গৈর আত্মীয়? আত্মীয় স্বজনের সর্বপ্রথম বিরুদ্ধাচরণ চলছে, তার মানে বোঝা গেল কোরআনের কথা বললেই বিরুদ্ধাচরণ হবেই, যেই কোরআনের কথা বলবে তার বিরুদ্ধাচরণ হয় না, বুঝতে হবে তার দাওয়াতি কাজের মধ্যে সমস্যা আছে, ধর্মারি না আছে, কারণ আমার রসুল দাওয়াতি কাজ করেছে, রসুলের কি জীবন এটা অতিবাহিত হয়েছে, এই 13 বছর একটু পরেই শুনবেন আরো কষ্টের কাহিনী।
এবার সব দূর দূর হয়ে এই যাও যাও বাড়ি যাও, তার কথা শোনা যাও যাও সব বাড়ি চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ শুরু করে দিলেন, কর্মী বাহিনী কিছু হয়েছে কি হয় নাই, ওই যে তিন বছর গোপনে গোপনে দাওয়াত দিছে, কাছের মানুষগুলো সব ইসলাম গ্রহণ করেছে, প্রিয়তমা স্ত্রী বন্ধু আবু বকর চাচাতো ভাই আলী এরা সবাই আরো অনেক মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি 950 বছর দাওয়াতি কাজ করলেন, কিন্তু কর্মী না হওয়ার কারণে তিনি ইসলামী খেলাফত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13 বছর দাওয়াতি কাজ করলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করেন নাই, কিন্তু যখন ওনার দলবল জনবল হয়ে গিয়েছে, কারণ তিনি যদি তখন রাষ্ট্র কায়েম করতেন, রাষ্ট্র কায়েম করার অফার তো এসেছিল, কাফেররা এসে বলেছিল মুহাম্মদ তোমাকে 4টা প্রস্তাব দিচ্ছি, তোমার এই দাওয়াতি কাজের উদ্দেশ্যটা কি, তোমার উদ্দেশ্য কি নেতা হওয়া, তাহলে বলো তোমারে নেতা বানাই দিই, আমরা সব গোত্রগুলো একত্রিত হই, তুমি আমাদের লিডার, তুমি যাবে আমরা তার সঙ্গে। রাসূল বললেন যে না আমার কোনো দরকার নাই, কেন, কারণ হলো সব গোত্রগুলো যদি রাসূলের অধীনে চলে আসে আমাদের সেন্স কি বলে, এটা সুবর্ণ সুযোগ না যে আমি যদি নেতা হই যা বলবো সবই তো শুনবে, তাই না? কিন্তু রাসূল কেন গ্রহণ করলেন না এদের প্রস্তাব, এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করে জানেন আমি যদি নেতা হই তাহলে আমি যদি রাষ্ট্রপতি হই তাহলে আমার রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব কারে দিব, ওই সুরের সভাপতি যিনি তাকে, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কাকে দিব যিনি সন্ত্রাসের লিডার তাকে দিতে হবে, কারণ ওই সময় যারা দায়িত্বে ছিল এই সবই ছিল দুর্নীতিবাজ, সবই ছিল সন্ত্রাসী, সবই ছিল জমিনের মধ্যে মানুষের উপর জুলুম করে নির্যাতন করে মানুষকে কষ্ট দান করে। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গবেষণা করতেন কিভাবে এই মানুষগুলোকে ফিরিয়ে আনা যায়। এবার বিশ্ব নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রকাশ্যে গোপনে দাওয়াত দিলেন 3টি বছর, এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রকাশ্যে যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন প্রথমে নির্যাতন শুরু করে নাই, এবার কাফের মুশরিকগুলো বিশ্ব নবীকে যখন দেখে তখন দূর থেকে বলে ওই যে পাগল যাচ্ছে, পাগল মানে বাবার ধর্মের বিরুদ্ধে কথা বলে, ওর বাপ দাদা চাচারা যার অনুসরণ করে যে মূর্তিগুলোর অনুসরণ করছে এগুলোর বিরুদ্ধে কথা বলছে ওই যে পাগল যায়, আবার দিয়ে পাগলের কথা শুনে কিছু মানুষ তার দলভুক্ত হয়ে যাচ্ছে, তার মানে সে হলো জাদুকর, এমন এমন কথা বলে তার কথার প্রভাবে সব মানুষগুলো তার দলভুক্ত হয়ে যায়, এই জন্য কখনো বলতেছে জাদুকর, কখনো বলে এত সুন্দর সুন্দর কবিতার ছন্দে ছন্দে কথা বলে, কি ছন্দে ছন্দে, শেষের যে সূরাগুলো আছে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها আবার যদি আপনি সূরা ফালাক পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, সবগুলো শেষে কলকল আছে না নাই, সবগুলো শেষে ছন্দের মতো মিলানো আছে না নাই, আল্লাহ রাব্বুল আলামিন শুরু যুগে মক্কার যুগে এই 13 বছরে যে কোরআনের আয়াতগুলো নাযিল করলেন কবিতার মতো ছন্দের মতো, ওই যুগে কবিতার প্রভাব সবচেয়ে বেশি ছিল, কবিদের প্রভাব তাদের মধ্যে বিচরণ খুব বেশি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতগুলো এমন ছন্দ ছন্দে মিলিয়ে দিলেন ওই যুগের কবিগুলো সবাই রাসূলের সামনে মাথা নত করতে বাধ্য হয়ে গিয়েছে। কবিরা বলে এ কি কবিতা, মুহাম্মদ কোন বার্ষিকীতে কোন প্রতিষ্ঠানে পড়ে নাই, এর দে একটা পড়া দিলে সে দেখে দেখে পড়তে পারে না, আক্ষরিক জ্ঞান নাই কারণ শিক্ষক তো নাই, তাহলে বললো যে তাহলে সে এত সুন্দর সুন্দর কবিতা বলে কই থেকে, তার মানে সে একজন কবি, কবি নাউজুবিল্লাহ। এবার রাসূলকে এইভাবে বলেন তো একজন সম্ভ্রান্ত মানুষকে, আমাদের মসজিদে সভাপতি সাহেব অথবা এই এলাকার যিনি সবচেয়ে সম্ভ্রান্ত একজন পরিচিত খ্যাতিমান মানুষ, ওই মানুষটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এখন যে আশেপাশ থেকে বলা হয় এই পাগল যাইতেছে দেখো,
একজন ভালো মানুষকে যদি এরকম বলে তাহলে কষ্ট লাগবে কি লাগবে না? কেমন কষ্ট লাগবে? অল্প না বেশি? আপনি চিন্তা করেন, আপনারা যদি বলে তাহলে কিরকম লাগবে? মনটা বলবে যে ওর একটা গিয়ে বসাই, শরীরের সমস্ত শক্তি দিয়া রসুলকে এইভাবে যখন এই উদ্ভট শব্দ দিয়ে যেগুলো যেই বৈশিষ্ট্যগুলো ধারে কাছে রসুল নাই, যেই মানুষগুলো 40 বছর রসুলকে আল আমিন বললো, সত্যবাদী বলতেছে, সেই মানুষগুলো এই কথাগুলো বলতেছে। রসুল ব্যতীত হয়ে গেল। এবার কারণ কবি বলেছে জারাহাতুল লিসানি লাহাল কিয়াম ওয়ালা ইলতামু মা জারাহাল লিসান। তুমি যদি কোনো মানুষকে কোনো অস্ত্রের মাধ্যমে কোনো যন্ত্রের মাধ্যমে যদি আঘাত করো, ক্ষত করে ফেলো, ওই ক্ষতটা একদিন শুকিয়ে যাবে, তেমন কোনো কষ্ট হবে না। কিন্তু গোলাম রে, তুমি যদি তোমার জবানের মাধ্যমে, এই জিহ্বার মাধ্যমে কোনো মানুষকে আঘাত করো, তাহলে যুগ যুগ পার হয়ে যাবে, ওই ক্ষত কখনোই শুকাবার নয়। এই জন্য বিশ্ব নবী বলেছেন মাইয়াজমালুলি বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানুলাহুল জান্নাহ। আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যে উম্মত দুইটি জিনিসের আমানতের দায়িত্ব নিতে পারবে, কোনো খেয়ানত করবে না, আমি রসূল তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। এক নাম্বার হলো মা বাইনা লিহিয়াই, দুই চোয়ালের মাঝখানে যে নরম গোশতের টুকরাটা আছে যার মধ্যে কোনো হাড্ডি নাই, সেটার নাম কি? জিহ্বা। এই জিহ্বার কথা বলা হয়েছে কারণ জিহ্বার মাধ্যমে মানুষ মানুষকে এমন আঘাত করে যে আঘাত মানুষ অস্ত্র দিয়েও করতে পারে না। দুই নাম্বার হলো দুই রানের মাঝখানের অংশ। এই দুটি জিনিস যদি কোনো উম্মত সেভ করতে পারে, এর খেয়ানত অর্থাৎ আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে সেটার ব্যবহার করতে পারে, তাহলে রসুল বলেছে আজমাগু লাহুল জান্নাত, ওই উম্মতের জন্য আমি রসুল জান্নাতের গ্যারান্টি দিলাম, ওয়াজিব হয়ে গেল, আমি দায়িত্ব নিলাম তাকে আমি জান্নাতে যেভাবে হোক নিয়ে যাব। মানুষ দেখবেন কথা নাই বার্তা নাই, এই যে আমরা আগামী জুমাতে আলোচনা করব এই জিহ্বার ক্ষতি যারা করেছে তাদের কি শাস্তি সেখানে ছিল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন রাসূল বলেছেন ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, তোমার কথা বলতে মন চায় তাহলে হয় ইহকালীন কল্যাণের কথা বলো নতুবা পরকালীন কল্যাণের কথা বলো, যদি কল্যাণকর কোনো কথা বলবার মুখ দিয়ে না আসে তাহলে চুপ মেরে বসে থাকো, কোনো অযথা বিষয় নিয়ে তর্ক বিতর্ক করো না, আলোচনা করো না, গীবত। এখন আমরা তাসবি পাঠ করার কথা বলা হয়েছে, তাসবি পাঠ যেহেতু করি না, আচ্ছা বলেন তো ক্ষুধা যখন লাগে আপনি না আমি খাবো না, আপনি সিদ্ধান্ত নিলেন আমি খাবো না, ক্ষুধা বাড়বে না কমবে? আপনি সিদ্ধান্ত নিলেন আমি খাবো না, তাহলে ক্ষুধা কি বলবে যে ঠিক আছে যেহেতু তুমি খাবা না আমি আর বেড়ে লাভ নেই আমি চলে যাই, কথা বলবে? বলবে না, বাড়তে থাকবে ক্ষুধা, বাড়তে বাড়তে গ্যাস্ট্রিকের সমস্যা যাদের আছে বলেন তো তারা কি করবে? আশেপাশে তো খাবার সব রাত্রিবেলা শেষ, এবার আসে বাসি খাবার, সে বাধ্য হয়ে বলবে ভাই ওইটাই দাও, ঠিক কিনা? তার মানে আপনি যখন এই জবান দিয়ে এই হাত দিয়ে আল্লাহর দেওয়া কাজগুলো করতে ব্যর্থ হবেন করবেন না, তখন এইগুলো কোন কাজে লাগবে? একটা কাজ তো তার করতে হবে, তখনই গুনাহের কাজগুলো হতে থাকবে। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহ যে আদেশ দিয়েছে সেই কাজগুলো করতে হবে। এবার রসুলকে পাগল বলতো, গণক বলতো, এগুলো যখন বলতো, এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথা পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন عظيم نبي একটু শুনেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আজকে আপনি আমি আল্লাহর কথা বলার কারণে, কোরআনের কথা বলা করার কারণে, তাওহীদের কথা বলার কারণে এই মানুষগুলো আপনাকে মিথ্যাবাদী বলে, আপনাকে পাগল বলে, জাদুকর বলে, গণক বলে, শুধু আপনাকে নয় কিয়ামত পর্যন্ত আপনার মতো যারা নাকি আপনার অনুসরণ করে দাওয়াতের কাজ করবে, আমি আল্লাহর তাওহীদের কথাগুলো সমাজের মধ্যে বলবি, সমাজের মধ্যে প্রত্যেকটা শ্রেণী আপনাকে গণক বলেছে, কবি বলেছে, ওই মানুষগুলোকে হয়তো গণক কবি বলা হবে না, কিন্তু তাদের যুগের এমন কিছু শব্দ দিয়ে ওই মানুষকে ঘায়েল করা হবে, এমন শব্দগুলো ওই মানুষগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হবে যেন মানুষ
মানুষগুলো ভয়ে সম্মান বাঁচানোর ভয়ে তাদের কণ্ঠটা স্তব্ধ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল وانك لعلى خلق عظيم। দুনিয়ার মানুষগুলো আপনাকে গণক বলে মনে ব্যথা নিয়েন না, আমি আল্লাহ আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী রাসূল আপনি, আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল কোন কারণে সৈয়দের সার্টিফিকেট দিল, আল্লাহর পক্ষে আল্লাহর কথাগুলো বলার কারণে, ঠিক কিনা? এবার এই সমাজের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর কথা বলবে তাদেরকে যদি বিভিন্ন শব্দ বিভিন্ন কটাক্ষ করা হয় তাহলে তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলার ওই ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি যে কোরআনের কথা বলছো তোমার চরিত্রটা হলো এই পৃথিবীর শ্রেষ্ঠতম চরিত্র, ঠিক কিনা? তার সার্টিফিকেট কে দিচ্ছেন? আল্লাহ। আর এখন চরিত্রের সার্টিফিকেট নিতে হয় চরিত্রহীন লোকের কাছ থেকে, ঠিক কিনা? আমি মিথ্যা বলি না, এই সার্টিফিকেট দিচ্ছে, অথচ যে সার্টিফিকেট দেয় যে সাইন করে ও দিনে হাজারবার মিথ্যা কথা বলে। ভাইরা আমার, দ্বিতীয় স্তর গেল, এইভাবে চলল দুই বছর, মোট কয় বছর গেল? পাঁচ বছর, বাকি আছে কয় বছর? আট বছর বাকি আছে, মোট তো ১৩ বছর। এবার কাফেরগুলো পরামর্শ বসলো, সিদ্ধান্ত নিল এইভাবে হবে না, মুহাম্মদের কণ্ঠ স্তব্ধ হবে না, এবার এক কাজ করি চলো, মুহাম্মদের অনুসরণ করছে কারা? কারণ হলো মুহাম্মদের অনুসরণ করছে ওই যে পশ্চিম পাড়ার আব্দুল আউয়াল, ওই যে পশ্চিম পাড়ার আবু জেহেল, ওর বাড়ির পর যে কাজের ছেলে রাখাল সে মুহাম্মদের অনুসারী, ওই যে ওই পূর্ব পাড়ার উতবা, উতবার বাড়ির কাজের লোক দোকানের কর্মচারী মুহাম্মদের অনুসারী। এইভাবে প্রত্যেক পাড়ার যে নেতৃস্থানীয় ব্যক্তিগুলো আছে ওই মানুষগুলোর কর্মচারী কর্মকর্তা রাখাল কাজের ছেলে যারা আছে ওই মানুষগুলো সব রাসূলুল্লাহর অনুসরণ করেছে। এবার চল আমরা এক সিদ্ধান্ত নিই, মুহাম্মদকে তো মারা যাবে না, আমরা আমাদের অধীনে যারা কাজের ছেলে আছে সবাইকে মারব, যেন মুহাম্মদ তাদের নির্যাতন দেখে এই কাজ থেকে বিরত হয়ে যায়। এবার মারামারি শুরু, নির্যাতন শুরু, হযরত বিলালকে, খাত্তাবকে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এইভাবে সাহাবা যারা নাকি ইসলাম গ্রহণ করছে প্রত্যেককে তারা কষ্ট দিতে লাগলো। রাসূল দেখে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, আল্লাহ তাআলা বলতেছে, ওয়াসবির আলা মা আসাবাক, রাসূল আপনি ধৈর্য ধারণ করেন, আপনি ধৈর্য ধারণ করেন, এখন প্রতিশোধ নেওয়ার সুযোগ সময় হয় নাই, কারণ আপনার তো লোক নাই, লোক যখন হবে তখন আপনি প্রতিবাদ করবেন, ধৈর্য ধারণ করেন। আর সাহাবাদের এই নিষ্ঠুর নির্যাতন, নির্মম নির্যাতন দেখে রাসূলুল্লাহ কাঁদতেন কিন্তু কোনো প্রতিবাদ করতে পারতেন না, তাদেরকে সান্ত্বনার বাণী শোনাতেন। এমন সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার অর্থের ভান্ডার গুরু ব্যবসায়ী মানুষ ছিলেন, টাকা পয়সা গুরু রাসূলের হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শরীরের শ্রম দিয়ে কোনো সেবা করতে পারছি না, আমার সম্পদ আছে অর্থ টাকা, এই টাকাগুলো আপনি নেন, নিয়ে আপনার ওই যে গোলামগুলো আছে যাদেরকে ইসলাম গ্রহণ করার কারণে নির্যাতন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে খরিদ করে আপনি আপনার মন মতো এই অর্থ ইসলামের পেছনে ব্যয় করে, প্রয়োজন সময় অর্থ ব্যয়, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এবার রাসূল এই টাকাগুলো নিয়ে ওই গোলামগুলোকে খরিদ করে 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 আজাদ করে দিত। এইভাবে জুলুম নির্যাতন দুই বছর চললো, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায় কাজ হয় না, এবার রাসূলকে কারারুদ্ধ করা হলো, গ্রেফতার করা হলো, শিয়াবে আবি তালিবের মধ্যে তার চাচা আবু তালিব সহ তাদেরকে একটা গৃহপথে আবদ্ধ করো, সেইখানে কোনো খাবার দাবার দিত না, ওখান থেকেও কিছু বাহির আসতে পারতো না, বাহির থেকেও কিছু যেতে পারতো না। এইভাবে দীর্ঘ এক বছর দুই বছর নয় তিনটা বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠতম মহানবী তাকে তিনটি বছর কারারুদ্ধ করে রাখা হয়েছিল। অপরাধ কি? মানুষের ক্ষতি করেছিল, মিথ্যা বলেছিল, দুর্নীতি করেছিল, খাদ্য মজুদ করে গরিব অসহায় যারা মানুষের রক্ত শোষণ করেছিল, না কিছুই করে নাই, বরং এগুলো যারা করেছে তাদের বিরুদ্ধে রসুল কথা বলেছে, ঠিক কিনা? অপরাধ এটা। এবার তিনটি বছর এইভাবে কারারুদ্ধ করে রাখা হলো, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যক্তিগত ব্যক্তিত্বের, নিজের ব্যক্তিগত প্রভাবের মাধ্যমে তিনি কিছু কিছু খাবার সেখানে পাঠাতেন। এরপরে এইভাবে দীর্ঘ তিনটি বছর পর যখন সেই কারাগার থেকে রাসূল মুক্তি পেলেন,
গেল কয় বছর? 10 বছর মোট। এবার সেখান থেকে মুক্তি পাওয়ার 6 মাস পর রসুলের চাচা আবু তালেব যে সবচেয়ে বেশি প্রটোকল করেছিল, সিকিউরিটি দিয়েছিল, সাহায্য করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবকে উঠিয়ে নিলেন আল্লাহর কাছে। এর 2 মাস পর চাচা চলে গেছে। এবার হুমকি ধমকি বাড়ছে না কমছে? এতদিন এবার এসে বলে, মোহাম্মদ তোমার চাচার কারণে এতদিন কিছু বলি নাই, এখন তো তোমার চাচা নাই, কেন তোমারে বাঁচাইব? সাবধান হয়ে যাও, হয় বন্ধ করো, নতুবা তোমাকে কিন্তু এবার শেষ করে ফেলবো, নাউযু বিল্লাহ। এইভাবে বিশ্ব নবীকে হুমকি ধমকি দিতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। নবী, কাফের মুশরিকগুলো আপনার সমাজের মানুষগুলো আপনার যতই বিরুদ্ধাচরণ করুক না কেন, ওয়া আরিদ আনিল মুশরিকিন, কাফেরদেরকে উপেক্ষা করে আপনি কোরআনের কথাগুলো, সত্য কথাগুলো আপনি বলতে থাকুন, যার বিরুদ্ধে যাই যাক তাতে আপনার কিচ্ছু আসে যায় না, ঠিক কিনা? কথা বলার দরকার আছে না নাই? কোরআনের কথা বললে, কোরআনের কথা যদি আমরা বলি তাহলে এটা আমাদের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর? কল্যাণকর ভাইয়ের আমার। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুমকি ধমকির পর রাসূল একটু শান্তির আশ্রয় খুঁজতেন আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে। আবু তালেবের ওর ইন্তেকালের 2 মাস পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়। এবার যে মানুষগুলো সবসময় কাছে থাকতো তারা নাই, রসুল এত ব্যথিত হলেন, এত চিন্তিত হয়ে পড়লেন, ওই বছরটাকে বলা হয় আমুল হুজুন, চিন্তার বছর। কিসের বছর? চিন্তার বছর। এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করলেন, যেহেতু এই মানুষগুলো নাই, মক্কার মানুষ কথা শোনে না, এতদিন যাদের প্রটোকলে থেকে আমি দাওয়াতি কাজ করছি এরা তো নাই, এখন দাওয়াত দিলে তো উপায় নেই, তাহলে সরে যায় কাজ করি, মামু বাড়ি চলে যায়। মামু বাড়ি কোথায়? তায়েফে। তায়েফে দুধমা ছিলেন না, হারিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাড়ি ছিল তায়েফে। চিন্তা করছে ওখানে যে মামুদের কোলে আমি বড় হয়েছি, আমার বাল্য বন্ধু কৈশোরে যাদের সাথে খেলাধুলা করেছি এখন তো তারা বড় হয়েছে, আমার সমবয়সী, আমি হয়তো তাদের কাছে দাওয়াত দিলে তারা আমাকে ফিরাবে না, যাই ওখানে। গেল ওখানে, যাওয়ার পর যে বাল্য বন্ধু আর মামু খালু ছিল ওরাই রসুলুল্লাহর প্রতি নির্যাতন করছে, পাথর মেরে রসুলকে রক্তাক্ত করে তায়েফের ময়দান থেকে আমার রসুলকে বিতাড়িত করে দিয়েছে। রসুল ব্যতীত মন নিয়ে মক্কার দিকে চলে আসলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে নবুয়াতের 10 বছর 12তম বছর এই রজব মাসে গ্রহণযোগ্য মত, যেটা প্রসিদ্ধ মত, অনেকগুলো মত আছে কোন তারিখে মেরাজ হয়েছে, নবুয়াতের 12তম বছর 27 রজবে আল্লাহ রাব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কেন? কষ্ট দূর করার জন্য, রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য। সান্ত্বনা কিভাবে দিলেন, পথিমধ্যে কি হলো, কি কি বিষয় দেখলো, এগুলো আমরা ইনশাআল্লাহ দেখব কবে? আগামী জুমাতে। আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতে তৈবা দান করে, বলুন আমিন।